এটা কি জিনিস? এটা সেন্সর অ্যালাইনমেন্ট করব না? অ্যালাইনমেন্ট লাগাই দিব। আচ্ছা, চার চাকাই যেটা সেন্সর লাগাই দিব। চার চাকাই লাগাবো? হ্যাঁ, চার চাকাই সেন্সর লাগাবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলসাদ ফ্রম আলসাদ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসি তেজগা নাভানাতে, আপনাদেরকে দেখাবো ওনাদের নাভানার যে চেক আপ গুলা কিভাবে করে কি আসে উঠে এইগুলো আপনাদেরকে আজকে দেখানোর জন্য মূলত আজকে নাভানাতে চলে আসা। তো আজকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে নিসান xtrail। এটা কি জিনিস? এটা সেন্সর অ্যালাইনমেন্ট করব না? অ্যালাইনমেন্ট লাগাই দিব। আচ্ছা, চার চাকাই যেটা সেন্সর লাগাই দিব। চার চাকাই লাগাবো? হ্যাঁ, চার চাকাই সেন্সর লাগাবো। আস্তে আস্তে নিচে নামতেছে। সবুজ বাতি জ্বললে পড়ে দেয়, ঠিক আছে। তো এখানে মূলত যেটা বুঝাইতেছে চার চাকার অ্যালাইনমেন্টটা। হ্যাঁ, আলোর জন্য শু করলেই হয়। তো এখানে ওঠানোর পিছনে রিজন হচ্ছে টিচার্স গুলা কোনো জায়গায় মাইক খাওয়া আছে কিনা, এগুলো কোনো জায়গায় মাইক খাওয়া আছে কিনা, ঠিক আছে। এটি সিসিস করাস মেম্বার। আচ্ছা, এইসব জায়গায় সাইলেন্সার পাইপ কোনো মাইক খাওয়া আছে কিনা, এইসব পার্টিশনের গিয়ার বক্স এইসব জায়গায় ওয়েল লিক করে কিনা, গিয়ার বক্স আর ইঞ্জিনের পার্টিশনের মধ্যে কোনো লিক করে কিনা, যে ইঞ্জিন চেম্বারের ওই দিকে কোনো জায়গায় তেল লিক করে। আমরা তো টের পাবো না, তুই না এডি 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 তো আমি দেখাই দিছি, দেখাই দিছি। গুতা যদি পানি বক্স সব ভিজে আছে, তেল পড়ছে, তেল তেল পড়ে গেছে। হ্যাঁ, মাইক টের কাছে কিনা ভুল আছে। দেখি ওই পাশে দেখি। তো এলো নিসান xtrail এর গাড়ির নিচের একটা ভিউ। তো আপনাদেরকে গাড়ির নিচের যে লুকটা এটা দেখাইলাম, গিয়ার ভাইও দেখতেছে যার যেটা কাজ সে সেটা করতেছে। আর এখানে আমাদের উস্তাদেরা আছে, ওনারাও এই কাজগুলা খুবই দক্ষতার সাথে করে থাকে। গিয়ার আচ্ছা, গিয়ার ও চেক করার জন্য আমরা দেখলাম কোন সমস্যা নেই।
তো স্যার আপনি কোনো সমস্যা ধরতে পারলেন? খুঁজে পাইলেন স্যার? না না না, আপনি কোনো সমস্যা পাননি তো? ঠিক আছে, আপনি না পাইলে কোনো সমস্যা নাকি? এরপর এখন কি চেক করবেন? মোবিল চেক দেওয়া আছে, চেঞ্জ করতে হবে না? তো এখন হচ্ছে ইনসাইড ডোর গুলা চেক করা হইতেছে। পায়ের ঘষা হালকা পাতলা একটু ইয়ে আছে, যেগুলি লাগিয়ে হয়েছে সমস্যা নাই, এগুলো চলছে তো গাড়ি। আচ্ছা আচ্ছা, কোন অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা এগুলো বোঝার কোনো উপায় আছে? তো ওনারা চার পাঁচটা ধাপে মূলত এখানে কাজ করে থাকে। ফার্স্টে হচ্ছে চাকার অ্যালার্টমেন্ট মাপছে, এরপর হচ্ছে সেকেন্ড ধাপ হচ্ছে ওনারা গাড়িটা উঁচা করে নিচে কোনো প্রবলেম আছে কিনা, এরপর হচ্ছে ইঞ্জিনে কোনো প্রবলেম আছে কিনা এগুলো সব চেক করছে, টর্চ লাইট দিয়ে চেক করলো। এরপরে দ্বিতীয় কাজ যেটা করছে, তিন নাম্বার স্টেপ যেটা করছে সেটা হচ্ছে আউটফিট, বডিতে কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক করলো। এই সব কিছু চেক করার মধ্যে দিয়ে ওরা কাজ করতেছে। এখন ছোট একটা ব্রেক দিতে, ব্রেক থেকে এসে বাকি কাজগুলো করবে, সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো নাভানাতে আসার পরে এখানে হচ্ছে দেখলাম ওনাদেরই নাভানেরই ইম্পোর্ট করা কিছু গাড়ি, যেমন এটা হচ্ছে টয়োটা রাশ 7-সিটের একটা গাড়ি, গাড়িটা আমার খুব ভালো লাগছে। 7-সিটের একটা অনেক আর কি ফ্যামিলি কার বলা যায়, বড় যত যে ফ্যামিলিগুলো আছে তাদের জন্য এটা বেস্ট হবে, যাদের ফ্যামিলি সদস্য অনেক এদের জন্য মূলত এই গাড়িগুলো বেস্ট। টয়োটা রাশ এটা আমাদের নিজস্ব ইম্পোর্টের গাড়ি। আর এইখানে আরেকটা গাড়ি দেখা দিতেছে, এই গাড়িটা খুবই কিউট, ছোটো খাটো একটা গাড়ি, এটা অবশ্য 5-সিটের গাড়ি, বাট গাড়িটা খুবই সুন্দর, ছোটো খাটোর মধ্যে অনেক বেশ একটা গাড়ি। এটা হচ্ছে টয়োটা রাইজ, রাইজের একটা গাড়ি, খুবই সুন্দর। তো এটার বডি শেপটা আমার খুব ভালো লাগছে, ছোটো খাটো পরিবারের জন্য এটা বেস্ট একটা গাড়ি, যা পার্সোনাল ইউজের জন্য চলবে। টার্বো, ওদের টার্বো ইঞ্জিন ব্যবহার করছে, বা স্পেসিফিকেশনের বিষয়ে তো আমি এরকম কিছু জানি না বা বুঝি না, কিন্তু তাও বলে ফেললাম। এই যে একটা গাড়ি রাস, অনেকগুলো রাস গাড়ি আছে, ওটা ওনাদের নিজস্ব ইম্পোর্টের গাড়ি, এটা এগুলো সব ইম্পোর্ট, ওনারা নিজেরা ইম্পোর্ট করছে।
ওখানে একটা হেভিয়ার গাড়ি দেখা গেছে, এগুলো হচ্ছে আমাদের নিজস্ব সেল করার জন্য গাড়ি, আমরা ইম্পোর্ট করার উপরে নিয়ে এসছে। এটা হচ্ছে আমাদের শোরুম সেক্টর, ওই পাশে হচ্ছে সার্ভিসিং সেক্টর, ওই পাশে হচ্ছে ওই নিশা নেক্সট যে গাড়িটা দেখালাম আমার কাছে আপনাদেরকে, ওই গাড়িটা ওখানে কাজ চলতেছে। এখানে একটা প্রাডো গাড়ির ই চলতেছে, সার্ভিসিংয়ের কাজ চলতেছে, বাসের গাড়ির কাজ চলতেছে। ওই পাশে একটা মানে একটা মাইক হয়েছিল, এই গাড়িটা কি অ্যাক্সিডেন্ট করছিল নাকি চেতে সোজা করা হইতেছে? আচ্ছা, তো একটা গাড়ি এটা পুরো ডিস্ট্রয় হয়ে গেছিলো, এটা আই থিঙ্ক কাজ চলতেছে, চেতে সোজা বাঁকা হয়ে গেছিলো, সোজা করতেছে। দুইটা তার ঢুকছে এইখানে, এখন এটা কি চেক আপ হইতেছে? ইমোশন, ইমোশন। আচ্ছা, পিছনে এটা কিসের তার গেছে? এটা হলো গ্যাস পাইপ, সাইলেন্সার, সাইলেন্সার এবি গ্যাস পাইপ। কিরকম সাইলেন্সারের ভিতরে গ্যাসের একটা পাইপ ঢুকাইছে, এটা কি অক্সিজেন গাড়ি আপনার কতটুক আছে, ওই মোবিলের ভিতরে একটা গ্যাস দেওয়ানো আছে, ওটা মোবিলের ভিতর থেকে ওইটা মিলে সব ওইখান থেকে পরে পিছন থেকে তিনটা মিলে আর কি আপনার রিপোর্ট আসবে। গাড়ির এসি চেক দেওয়া হইতেছে, ওবিডি চেক হইতেছে নাকি? তো এটা হচ্ছে নাভানার পেন্টিং সেকশন, তো এখানে গাড়িগুলো রং করার জন্য নিয়ে আসে, তো এই গাড়িতে রঙের কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা, এটাতে রঙের কাজ চলতেছে। এগুলোর ভিতরে হচ্ছে পেন্টিং বুক, পেন্টিং বুক, তো এটার ভিতরে একটা গাড়ি আছে, এটাতে রঙের কাজ চলতেছে। আমাদের কাজগুলো খুবই সূক্ষ্ম এবং দীর্ঘভাবে আমরা কাজ করে খুব সুন্দরভাবে। এটা ইয়ার প্রুফ একটা রুল, এটার ভিতরে মূলত ওনারা রঙের কাজগুলো করে থাকে। তো আজকে নাভানাতে চলে আসছি আপনাদেরকে কিছু বিষয়, ওনাদের কিছু বিষয় দেখানোর জন্য। যদিও অন্যান্য অনেক ইউটিউবার আছে যারা এসব বিষয় নিয়ে আমার থেকে অনেক ভালো জানে, বা আমি একটু কম জানি এইসব বিষয়, তাও যেহেতু আসছি এটা কাজে আসছি, তো সব কিছু মিলে আপনাদেরকে দেখাইলাম যে আসলে ওরা ওদের কাজগুলো কীরকম, ওদের কাজগুলো কতটুকু নির্ভুলভাবে করার চেষ্টা করে। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার ভিডিও লাইক করে, সরি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, আমার পরবর্তী ভিডিও যেন আপনার পোস্ট করার সাথে সাথে আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম।